হ্যালো এভরিওয়ান, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে পেঁয়াজ পরোটা বা কান্দা পরাঠা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপি করে দেখাবো, এই শীতের মরশুমে এই পরোটা খেতে দুর্দান্ত লাগে। এক কাপ চায়ের সাথে আর কিছুই লাগে না এই পরোটার জন্য। চলুন শুরু করি আজকে পেঁয়াজ পরাঠা রেসিপি। সবার প্রথমে পেঁয়াজ পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। আটার জায়গায় আপনারা ময়দা দিয়েও এই পরোটা বানাতে পারেন। পরিমাণ একটু বেশি হলে আপনারা আটার বা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারে। এবার দিয়ে দিচ্ছি 7 মতন হাফ চামচ নুন। নুন দেওয়ার পরে এবার একটু নুনের সাথে আটা মিশিয়ে নিচ্ছি। একটু করে জল ঢেলে আটা মেখে নিতে হবে। যেমন আমরা পরোটা বানানোর সময় আটা মাখি, ঠিক তেমন না খুব টাইট হবে না খুব নরম হবে, ঠিক এইভাবে আমরা পরোটা বানানোর মতো এই আটা মেখে নেব। এখানে আমার আটা মাখা হয়ে গেছে, ঠিক এরকম আটা মাখতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমাদের ফিলিং তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে আমি নিয়েছি চপড অনিয়ন। এর সাথেই দিয়ে দিচ্ছি চপড জিঞ্জার, অবশ্যই কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন চিলি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 7 মতন নুন। নুন দেওয়ার সাথে সাথে এই পেঁয়াজ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে তাড়াতাড়ি লেচির মধ্যে ঢুকে দিতে হবে। নুন দেওয়ার পরে পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে, পরে পরোটা বেলতে খুব অসুবিধা হবে, তাই এই কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। এবার নিয়ে নিচ্ছি আটার ডো, এখান থেকে আমরা লেচি কেটে নেব। এই লেচি আপনারা চাইলে একটু পরোটা বড় বানাতে পারেন, তাহলে লেচির সাইজ একটু বড় নিতে হবে, বা মোটামুটি যেমন পরোটার সাইজ হয় ঠিক তেমনভাবে নিতে পারে। তবে এই পরোটা পাতলা খুব একটা ভালো লাগবে না, পুর বেরিয়ে যাবে, তাই চেষ্টা করবেন লেচি সাইজ একটু সাইজে বড় নেওয়ার, ঠিক এরকম। এবার নিয়ে নিচ্ছি 1টা লেচি, আর এই পরোটা বেলার জন্য আমি তেল ব্যবহার করিনি, আমি এখানে নিয়েছি শুকনো আটা। এবার আটা দিয়ে আজকের এই পরোটা বেলব, তো একটু আটা নিয়ে লেচির ওপরে প্রথমে মাখিয়ে নিতে হবে। একটু লেচি গোল করে নিচ্ছি। এবার আটা নিয়ে এই লেচির উপরে দিয়ে যেভাবে আমরা রুটি বেলি ঠিক তেমনভাবে একটুখানি বেলে আমাদের সাইজে বড় করে নিতে হবে। তো খুব একটা বেশি আটা দেওয়া যাবে না, তাই আটা সরিয়ে নিয়ে এভাবে একটু সাইজে বড় করে নিতে হবে। এবার এর ভেতরে ফিলিং ভরে নেব। তো আটা এবার একটু ঝেড়ে নিচ্ছি। এবার ফিলিং ভরে নিচ্ছি, ফিলিং খুব একটা এর মধ্যে দিলে এটা মোড়ার পরে বেলতে অসুবিধে হবে। আর এই পরোটা পেঁয়াজ পরোটা বানানোর জন্য অবশ্যই কিন্তু সব সময় পেঁয়াজ আর আদা ছোট ছোট কুচি যতটুকু ছোট করা যায় করে নিতে হবে, তাহলে বেলতে সুবিধে হবে। এমনিও পেঁয়াজ পরোটা বেলার সময় একটু আধটু ফেটে বেরিয়ে যেতে পারে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই, খুব হালকা হাতে বেলতে হবে। অতিরিক্ত বেরিয়ে গেলে ভাজতে অসুবিধা হবে, তেল নষ্ট হয়ে যাবে, তাওয়াটা বেশি পুড়ে যাবে, পরের পরোটাগুলো ভাজতে অসুবিধে হবে, তাই চেষ্টা করতে হবে খুব সাবধানে একটু আস্তে আস্তে যতটা কম ফেটে বেরোয় সেইভাবে চেষ্টা করে একটু হালকাভাবে বেলতে হবে, একটু আটা ছিটি ছিটিয়ে বেলে নিতে হবে। তো এখানে আমার 1টা পরোটা বেলা হয়ে গেছে, আমি এর থেকে বেশি বড় করব না, এর থেকে বেশি পাতলা করব না, ঠিক এরকম মাঝারি সাইজের পরোটা আমি বেলে নিয়েছি। এবার গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়া একটু গরম হয়ে গেছে এখানে আমার। এবার দিয়ে দিচ্ছি 1টা পরোটা। পরোটা দেওয়ার পরে
দু সেকেন্ড আমাদের একটু অপেক্ষা করতে হবে। যখন এক পিঠে একটু ভাজা শেকা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে দু থেকে তিনবার। এভাবে দু পিঠে একটু আগে প্রথমে ভালোভাবে শেকে নিতে হবে। যখন দু পিঠে ভালোভাবে শেকা হয়ে যাবে তখন এর মধ্যে আপনারা চাইলে এখানে তেল একটু বেশি দিয়েও ভাজতে পারেন বা আমার মতো এরকম তেল ব্রাশ করেও ভেজে নিতে পারেন। তেলের জায়গায় আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এই পরোটা ভাজতে বেশি তেলের দরকার হয় না। এই পরোটা হবে একটু খাস্তা, একটু টাইট ধরনের, খেতে হবে অসম্ভব টেস্টি, আর খেতে হবে কিন্তু অবশ্যই গরম গরম। তাই পরোটা ভাজতে ভাজতে পাশে চা বসিয়ে নিন, গরম চায়ের সাথে এই পরোটা দুর্দান্ত লাগে। এটা টিফিনে খান বা ডিনারে খান, এই পরোটার সাথে কিছুই লাগে না, খুব ভালো লাগে এমনি এমনি এই পরোটা খেতে। একদম লো টু মিডিয়ামে ফ্লেমের মাঝে রেখে আমাদের এই পরোটা ভাজতে হবে। এটা আটার তৈরি পরোটা, যদি খুব তাড়াহুড়ো করে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ওপরে সাথে সাথে পুড়ে যাবে, আর পরোটা ভাজা হয়ে যাওয়ার পরে আটার পরোটা যেহেতু কাঁচা কাঁচা থেকে যাবে। ময়দার পরোটা হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আটার পরোটা একটু সময় নিয়ে ভাজতে হয়, আর এই পরোটার ভেতরে অনেক কিছুই রয়েছে তাই একটু সময় নিয়ে নিয়ে আমাদের পরোটা ভাজতে হবে, যেন দু পিঠে বা সাইডগুলো খুব ভালোভাবে ভাজা হয়। একটু সাইডগুলো চেপে চেপে এভাবে ভাজতে হবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, যারা কড়া খেতে চান তারা একটু সময় নিয়ে আর একটু কড়াভাবে বা একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে পারে, তবে এই পরোটা ভাজতে বেশি তেল লাগে। কম তেলে টেস্টি পরোটা রেসিপি। আর এমনিতেও এই শীতকালে এমনিও ভাজা পোড়া আমার মনে হয় প্রত্যেকের একটু বেশি খাওয়া হয়ে যায়, তাই বাইরে থেকে হুটহাট করে খাবার না এনে নিজেরা একটু কষ্ট করে মাঝে মাঝে বানান এই পরোটা। আর এই পরোটা আচার দিয়েও খেতে খুব ভালো লাগে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, বাদ বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। গরম গরম এই পরোটা খাবার মজাই কিন্তু আলাদা। অনেক রকমই তো পরোটা বানান, একদিন বানিয়ে দেখুন এই পরোটা, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম কম তেলে তৈরি আজকের এই কান্দা পরাঠা বা পেঁয়াজ পরোটা। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিতে একটা লাইক করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করুন। সকলের জন্য রইল আমার ভালোবাসা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকটি। আর আমার রেসিপিগুলো দেখবার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন। Bye, Shire.